ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া কসবায় কৃষি ও সরকারি খাস জমির মাটি হরি লুটের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় কৃষি ও সরকারি খাস ভূমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। যে যার ইচ্ছা মতো মাটি কেটে নেওয়ার পাশাপাশি গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকার কামাল হোসেন ভূঁইয়া, তার দুই ভাই বিল্লাল হোসেন ভূঁইয়া এবং জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এসব মাটি কেটে নিচ্ছে। তারা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা আবুল কাইয়ুম ভূঁইয়ার ছেলে। তাদের এহেন কারণে সরকারি জমি হাতছাড়া হওয়ার পাশাপাশি কৃষি জমি ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিদ্যুতের মেন লাইনও ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে বিদ্যুতের খুঁটির মাটি সরে গিয়ে ধসে পড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সহ স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী ইউনাইটেড আরব আমিরাতের একজন প্রবাসী ও সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কামাল। অভিযোগকারী কামরুজ্জামান কামাল সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা হাজি আব্দুর রহিম ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জীব সরকার শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে দেখা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা জুড়ে কৃষি ও সরকারি খাস ভূমি থেকে মাটি লুট করে নিয়ে বিশাল গর্ত উপকূলে পরিণত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই মাটি স্থানীয় একাধিক ইট ভাটা ও বসত ভিটায় মাটি নিতে ড্রেজার এবং এক্সকেভেটর দিয়ে মাটি কাটছে। দীর্ঘদিন ধরে রাতে ও দিনে সরকারি খাস ও কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ওই প্রভাবশালী চক্রটি। এভাবে মাটি কাটার কর্মযজ্ঞ চললেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এসবের নেপথ্যে স্থানীয় প্রশাসন মহল জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী কামরুজ্জামান কামাল বলেন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করে রেমিটেন্স পাঠিয়ে দেশের রিজার্ভ সমৃদ্ধ করতে সহায়তা করছেন। তিনি বলেন, তার পাঠানো রেমিটেন্স দিয়ে ওই এলাকায় 30 বিঘা জমি ক্রয় করে বিগত প্রায় 2 বছর পূর্বে মাছ চাষ করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নিয়ে 2টি পুকুর খনন করে সেখানে মাছ চাষ করে দেশের মৎস্য খাতে অবদান রাখছেন। কিন্তু ওই ভূমিধস্যুরা তার কৃষি জমি এবং সরকারি খাস জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি আমলে নিয়ে দ্রুত বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জীব সরকার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি এবং মাটি কাটার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের আজকে এই সৈয়দাবাদে আমাদের একটা অভিযোগ ছিল যে এখানে অন্য ফসলি জমির পাশে বা অন্য দুজনের পুকুরের পাশে মাটি খননের মাধ্যমে তার পুকুরের পার ভেঙে এখানে মানে অন্যায়ভাবে কিছু কার্যক্রম করা হচ্ছে। তো আমরা সেই ঘটনাস্থলে আসি। আসলে অভিযোগটা যেরকম ছিল, আমরা সরজমিন যেটা দেখে যেটা বুঝতে পারলাম যে উনি অনুমতি না নিয়েই শ্রেণী পরিবর্তনের চেষ্টা করেছিলেন। তো সেই ক্ষেত্রে ওনাকে সচেতন করা হয়েছে এবং উনি যেটা বলেছেন, উনি প্রপারলি শ্রেণী পরিবর্তনের আবেদন করে পুকুরের করার জন্য যে নিয়ম নীতি আছে সে প্রতি উনি সেই অনুযায়ী সব কিছু মেনটেন করেই বাকি কাজটা উনি সম্পন্ন করবেন। আপাতত কাজ ইয়ে আছে, বন্ধ আছে। উনি কি বলছে, উনি তো যেটা বলছে আপনারা শুনছেন না কি বলছে? উনি বলছে যে আপনি পারবেন দেন, আমি ছিল তো। উনি বলছে যে আপাতত কাজটা বন্ধ রাখার জন্য, আমি এটাই তো বলে গেছি না, বন্ধ রাখার জন্য বলে না, বলছে যে আপনি উনি পারের কমপ্লেন দিয়েছে, আপনি পারটা তুলেন, এটা উনি রিকোয়েস্ট করে বলে গেছে। তা আমি বলছি স্যার, এটা আপনি বলতে এটা আমি করি না, কোন আছে না আইনের উর্ধে কেউ না, ওনাকে আনা হয়েছে আইনত সংশোধন করার জন্য, ব্যবস্থা করার জন্য, দেশ এবং জনগণ যেভাবে নিরাপদ থাকে এই বিহিত ব্যবস্থা করার জন্য। ব্যাপারে মন্ত্রী আইন এটা দেখবো, উনি একজন যদি না হোক ওনার পরবর্তীতে টপ লেভেলে আরও আছে দেশে দেখছে। দেখার পরে তো উনি নির্দেশনা দিল হইলে যে এগুলো হতেই পূরণ হয়েছে জমিগুলার ওই বান্ধার জন্য একটা নির্দেশনা দিল হইলে, উনি তো এগুলো করছে না। তাহলে উনি আনার প্রতিবাদে আমাদের কী লাভ হইলো, আমাদের জমির কী পরিমাণে লাভ হইলো? কোনো কিছু তো হইলো না, আমাদেরও লাভ হলো না। উনি সার আসিয়া
চারা তো আমাদের বাংলা যে বাংশের জমি এটির কোনো নির্দেশনা দিয়েছেন, উনি কিছু কাইটটা লিখছে অন কি করার আছে, এটা কি কত হইলো? উনি যদি একটা চাহারা যদি এরকম বলে এটা তো এটা কোনো কত হইলো না, এটা তো একটা নির্দেশনা দেওয়ার দরকার ছিল। আমরা তো আসলে টিউনি সাহেবের কাছে দরখাস্ত করছিলাম, আমরা বাহিরে থাকি এখানে, ওদের অত্যাচারে আমরা কোনো দিকেই অসহায়, রাস্তা দেখতেছি না। তারপর আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম, টিউনি সাহেবের কাছে দরখাস্ত দিয়েছি, দেখার পরে সিলেন সাহেব আসছে, এসিলেন সাহেবে আইসা দেখা তো এখন প্রথম একটু বলছিল যে না বন্ধ করো, তারপরে দেখলাম যে না টিউনি সাহেব এসিলেন সাহেব ওদের কথাই বলতেছে, লাস্ট পর্যন্ত তো কিছুই বললো না, বললো যে হ্যাঁ এটা সামাজিকভাবে কোনো রকম একটু সিধা করে দেন, একটু লেবেল করে দেন, ঠিক করে দেন, এটা তো কোনো কথা না, আমার জমি জামা আমার এখানে বিশখানি জমি ভেঙে ফেরিয়ে দিতে আসছে, আপনারা সহচক্ষে দেখে আসছেন, কিন্তু আমি ওদের থেকে এই আশা করি নাই। আমি আইসা এখন দেখলাম যে ওই যে ইয়া আপনার সুর দৌড়াইতে না এখন সুর এই না আমি জায়গা দিলাম আর কি, ওই রকম হইলো, আমি যে এত কষ্ট করলাম এত ইয়ে করলাম আমার এই কোনো উপকার পাইলাম না, বিপরীত আরও ফল পাইলাম। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।